আমার কোমর ব্যথা হয়েছিল মানে প্রথম থেকে, 10 থেকে 15 বছর আগে যে সবার পনেরো প্রথম বছর মানে কোমরে ব্যথা ডাক্তার ছিল? হ্যাঁ দেখাইছি, সিলেটে দেখাইছি, তারপরে ঢাকায় দেখাইছি, হুম হুম দেখাইছি, আচ্ছা, কোনো সুবিধা হয় না। প্রথম ওষুধ যখন যতদিন খাই ততদিন ভালো। প্রথম যখন ব্যথা শুরু হয় তখন কি প্রথম থেকে বেশি ব্যথা ছিল না প্রথমে অল্প না, অল্প ব্যথা দিয়ে প্রথম শুরু হয়? অল্প অল্প ছিল, চলার মতো অবস্থা ছিল, কি হতো যখন ব্যথা হতো? হয়তো দাঁড়িয়ে থাকছেন, প্রচণ্ড ব্যথা শুরু হলো। দাঁড়িয়ে থাকতে পারতাম না, আচ্ছা ভারী কিছু উঠাইতে পারতাম না, আচ্ছা, তারপরে শুইলেও ব্যথা করতো, এটা দাঁড়ায় থাকলেও করতো। আজকে 12 দিন ভর্তি ছিলাম, আচ্ছা এখন ব্যায়াম করাইছে, ওষুধ টষুধ খাইছি, হুম হুম ইঞ্জেকশন দিছে, স্যালাইন দিছে, হুম হুম এখন আল্লাহ দিলে আমার বিভিন্ন ব্যথা ধরনের কম। মাল্টিপল যে ট্রিটমেন্টগুলো জি, সেগুলো হয়েছে, অনেক রকমের ব্যায়াম করাইছে, করানোর পরে এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহ রহমত হলে আমার কমে, ব্যথা কম। আপনার সেই কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা কি এখন আছে? না, এখন নাই। আপনি কি স্বাভাবিক মুভমেন্ট, মানে স্বাভাবিক যে কাজগুলো আগে করতেন, হাঁটা চলা, জি, ঘোরাফেরা ভাই বা বসে এরকম কাজ পাতলা করা, লাগে না? সেই পাতলা লাগে, কাজগুলো হ্যাঁ পাতলা লাগে। মানে ঠিক মনে হচ্ছে যে ঠিক আগে সুস্থ থাকাকালীন সময় আপনি যেমন ছিলেন ঠিক সেই অবস্থা এখন ফিরে গেছেন? জি, এসে স্যারকে দেখাইলাম, স্যার আসলে যে পরামর্শ বা যে ইয়েগুলো দিল, ট্রিটমেন্টগুলো দিল, প্রথম যে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন পরে এরপরে চিকিৎসা দিল, চিকিৎসার পরে আসলে আজকে 1214 দিন খুব ভালো ইনশাল্লাহ। আমার মনে হয় খুব ভালো লাগে, আজকে আমি দেখে তো খুব ভালো লাগছে, স্যার ঠিক বুঝতে পারতেছি। কতদিন পর থেকে বোঝা শুরু করেছেন যে উনি ভালো হওয়া শুরু করেছেন? আজকে আমার মনে হয় তৃতীয় দিন থেকেই মানে মনে হয় যে দেখেছেন যে আপনার উনি ধীরে ধীরে ইমপ্রুভ ইমপ্রুভ করছেন, হয়ে যাচ্ছে, এবং উনি নিজেও বলছেন যে না আমার একটু ভালো লাগছে, ভালো হালকা লাগছে, ভালো তৃতীয় লাগছে, দিন দেখাটা থেকে কমেছে। ভালো লাগছে। এবং যেখানে যে ফিজিওথেরাপির যে কারিকুলামগুলা আমি হুম দেখেছি, অথচ হুম হুম আমি থাকতে পারিনি কাছে, কিন্তু আমি বুঝতে পারছি আসলে হুম অনেক, টাইম টু এটা টাইম ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে, সবসময় দেখেছি, হুম হুম কাছে ছিলাম, ভালো লাগছে আসলে। এটা যুগ 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 উপযোগী একটা চিকিৎসা। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছের যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পিএলআইডি এবং অস্টিওআর্থ্রাইটিস, ইদানিং এই ধরনের পেশেন্টগুলো আমরা অনেক অনেক বেশি পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন স্ট্রোকজনিত কারণে আঘাতপ্রাপ্ত বা স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে যাওয়া যে মানুষগুলো আছেন, এই ধরনের পেশেন্ট আমরা অসংখ্য পরিমাণে পাচ্ছি। তবে আশার খবর হচ্ছে যে এই ধরনের চিকিৎসা খুব অল্প সময়ের ভিতরেই এবং খুব অল্প খরচের ভিতরেই দেখা যাচ্ছে যে এই ধরনের পেশেন্টরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন মা, যিনি প্রায় গত 10 থেকে 15 বছর যাবত ওনার কোমর ব্যথাজনিত এবং হাঁটু ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগেছেন। পাশাপাশি ওনার ঘাড়েও ব্যথা ছিল, ওনার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে, এবং পিএলআইডিতে ওনার হচ্ছে L4, L5 এবং L6 এবং হচ্ছে সার্ভাইকেলের 2, 3, 4, 5 এই ডিস্কগুলো ডিস্ক প্রোল্যাপস ছিল। এবং দীর্ঘদিন উনি এই সমস্যার কারণে মানে জীবন প্রায় একরকম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বাট শেষ পর্যন্ত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছ থেকে উনি চিকিৎসা নেন এবং সম্পূর্ণ ভালো হয়ে যান। কীভাবে আসুন সেই পুরো গল্পটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। মোসেস আনোয়ারা বেগম। আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা কোথায়? বরুড়া থানা। বরুড়া থানা, একদম প্রায় শেষ প্রান্ত জি বলা যায়। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কী হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল প্রথম? আমার কোমর ব্যথা হয়েছিল মানে প্রথম থেকে, 10 থেকে 15 বছর আগে সবার প্রথম মানে কোমরে ব্যথা ডাক্তার শুরু হয়? দেখাইছি, সিলেটে দেখাইছি, তারপরে ঢাকায় দেখাইছি, দেখাইছি, আচ্ছা, কোনো সুবিধা হয় না। প্রথম ওষুধ যখন যতদিন খাই ততদিন ভালো। প্রথম যখন ব্যথা শুরু হয় তখন কি প্রথম থেকে বেশি ব্যথা ছিল না প্রথমে অল্প না, অল্প ব্যথা দিয়ে প্রথম শুরু হয়? অল্প অল্প ছিল, চলার মতো অবস্থা ছিল। কি হতো যখন ব্যথা হতো? হয়তো দাঁড়িয়ে থাকছেন, প্রচন্ড ব্যথা শুরু হলো, দাঁড়িয়ে থাকতে পারতাম না, আচ্ছা, ভারী কিছু উঠাইতে পারতাম না, আচ্ছা, তারপরে শুইলেও ব্যথা করতো, এটা দাঁড়াই থাকলেও করতো, আচ্ছা, হাঁটা। এর আগে তো আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, আপনার স্বাভাবিক যে সংসারে যে ধরনের জি কাজগুলো জি, সেগুলো সবগুলো আপনি নিজেই একাই সবগুলো করতেন, নিজেই করছি, বেশি কাজ করে ফেলেছি আমি। এমনি কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কিছু মনে পড়ে বা পড়ে গিয়েছিলেন এরকম? ছোটকালে হয়তো পড়ছি,
মানে আছে মা বলছিল পর সংসারে দেখা যাচ্ছে মাঝে মাঝে কিছু ভারী কাজ করতে হয় ভারী কাজ বেশি করছি আচ্ছা গ্রামের দিকে সাধারণত আমরা কেউ বেশি ভারী কাজ করি সেলাইয়ের কাজও করতে হতো তার মানে দীর্ঘ সময় একটু ঝুঁকে বসে কাজটা করতে হতো আপনাকে তো হয়েছে জি এটা একটা বড় রিজন যে আমাদের সার্ভাইকালে যে সমস্যাটা হয় এটা একটা বড় রিজন দেন যখন প্রথমে ব্যথা শুরু হলো প্রাথমিকভাবে কোন ডক্টর দেখিয়েছিলেন নাকি দেখাইছি আচ্ছা দেখার পর উনি কি বলেছিলেন সিলেটার দেখাইছি ওনারা ওষুধ দিছে আচ্ছা কোনো ব্যায়াম টাম দেয় না এটা দেখাইছি একটা দুইটা ব্যায়াম দিছে তাও কয়েকদিন ওষুধ খাইছি আবার শুরু হয়েছে আচ্ছা তারপর বাইরে দেখাইছি কোনো কিছু হয় না আচ্ছা এই পর্যন্ত আজকে এক বছর এখন বেশি রমজান থেকে বেশি দেখা দিচ্ছে নামাজ পড়তে পারি না আচ্ছা তারপরে হাত রাত্রে হলে হাত ইয়ে যায় ঝিমঝিম করে ঝিমঝিম করতে থাকে বেমত হয়ে যায় এরকম কি হয়েছে যে সেগুলো ব্যথা করতে সারাক্ষণ ব্যথা করতে থাকে সর্বোচ্চ খারাপ কি হতো এমন কি হয়েছে যে ব্যথা যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারছেন না বা খুব কষ্ট হচ্ছে সারা রাত্রে ঘুমাইতাম না ব্যথার জন্য ব্যথার জন্য ঘুমাইতে পারতাম মানে রাতের পর রাত হচ্ছে যে নির্ঘুম ভাবে কেটেছে ঘুম ছাড়া কাটিয়েছেন ঘুমের ট্যাবলেট খাওয়া লাগতো আচ্ছা সকালে বেশি উঠতে পারতাম না হাঁটতে পারতাম না সকালে বেশি ব্যথা থাকতো আস্তে আস্তে চলাফেরা করতে করতে একটু একটু করতে করতে কোনো রকম দিনটা যাইত আবার সকাল সারাদিন তো আছে ব্যথা আছে ধৈর্য ক্ষমতা বেশি এই জন্য চলতাম কাজকর্ম করা লাগতো আমরা হয়তো একদিন দুদিনের ব্যথা আমরা সহ্য করতে পারি না কিন্তু বছর পর বছর আমি সহ্য করছি সেটা অনেক কষ্টের একটা এখন একদম বেশি হয়ে গেছে আচ্ছা হওয়ার পরে আমার ছেলে বলছে যে এরকম সফিউল্লাহ ফদান উনি ফিজিওথেরাপি ডাক্তার ওখানে যান পরে এখানে আসলাম এসে দেখাইছি দেখানোর পরে আমার এই পরীক্ষা নিরীক্ষা করার পরে ভর্তি দিল আচ্ছা আজকে 12 দিন ভর্তি ছিলাম আচ্ছা এখন ব্যায়াম করাইছে ওষুধ টষুধ খাইছি ইঞ্জেকশন দিছে স্যালাইন দিছে এখন আল্লাহ দিলে বিভিন্ন ধরনের মাল্টিপল যে ট্রিটমেন্টগুলো সেগুলো হয়েছে অনেক রকমের ব্যায়াম করাইছে করানোর পরে এখন আপনার কি অবস্থা এখন আল্লাহর রহমতে আমার কমে ব্যথা কম আপনার সেই কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটু ব্যথা কি এখন আছে না এখন নাই আপনি কি স্বাভাবিক মুভমেন্ট মানে স্বাভাবিক যে কাজগুলো আগে করতেন হাঁটা চলা ঘোরাফেরা বা বসে কাজ করা সেই কাজগুলো পাতলা লাগে মানে ঠিক মনে হচ্ছে যে ঠিক আগে সুস্থ থাকাকালীন সময় আপনি যেমন ছিলেন ঠিক সেই অবস্থা এখন ফিরে গেছেন জি এখন এই যে দীর্ঘ 10 থেকে 15 বছর পর আবার যে ঠিক সেই আগের অবস্থায় ফিরে গেছেন কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই আল্লাহ সবাইকে সুস্থ করুক স্যার আর ওসিলা যদি আমরা ভালো হয়েছি আরও দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে বাকি দিন কোনো রকম নিজে চলা নামাজ গেলাম নিজের চলাফেরা নিজে করে মৃত্যুর পথে যাইতে পারলে এটাই শুকরিয়া কারো উপরে যেন আল্লাহ বোঝা না করে এটাই চিন্তা বেশি এটাই এটাই আসলে আমাদের প্রত্যেকের চাওয়া ছেলে বলেন মেয়ে বলেন কেউ ফললে কেউ একদিন দুই দিন পরে আর করবে কয়েকটা দিন মানুষ করতে পারে দিনের পর দিন আসলে সম্ভব না কারো সাহায্য চাওয়াটাও সম্ভব না সম্ভব না এটাই কামনা যেন মৃত্যু পর্যন্ত নিজের কাজগুলো নিজে করতে পারেন বাথরুমে যাওয়া খাবার দাওয়া খাওয়া নামাজ কালাম করে আল্লাহ দুনিয়া থেকে ইমানের সাথে যাইতে পারি এটে যখন ব্যথা প্রচন্ড ছিল তখন নামাজ পড়তেন কিভাবে বসে নামাজ পড়তেন না চেয়ারে নামাজ পড়তেন আমি কিন্তু বসে নামাজ পড়লে তৃপ্তি লাগে না আচ্ছা রমজানে নামাজটা একটু বেশি হয়ে গেছে এই রমজান থেকে বেশি পরে আমার বোনে বলল যে আপনি চেয়ারে নামাজ পড়েন কয়দিন তে এখন তখন থেকে চেয়ারে পড়ি আচ্ছা এই আফটার ট্রিটমেন্ট বসে দেখেছেন বসতে পারেন কিনা পারি অসংখ্য পেশেন্ট আছেন অসংখ্য রোগী আছেন আমাদের দেশে বলেন দেশের বাইরে বলেন এই আপনার মতোই আপনি যেমন 10 থেকে 15 বছর আপনার জীবন থেকে চলে গেছে যদি হয়তো আরও আগে আপনি জানা থাকতো হয়তো আরও আগে আপনি হয়তো আল্লাহ দিলে হয়তো সুস্থ হয়ে যেতেন জীবনে হয়তো এত কষ্টের সময়গুলো আপনার জীবন থেকে চলে যেত না তো এই যে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন আমাদের সেই সকল মা ভাই বোনদের জন্য কিছু বলবেন সবার যেন বলছে সবাই যেন সঠিক চিকিৎসার জন্য এখানে এসে চিকিৎসা নেয় সবার জন্য আমার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজকে আমাদের এই মায়ের কথা শুনলাম আমাদের এখানে ওনার হাজবেন্ড আছেন এখানে যিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথেই ছিলেন
এবং সার্বিক ওনাদের পুরো পরিবারের সকলের সহযোগিতা ছিল বলেই কিন্তু এবং সদিচ্ছা ছিল বলেই কিন্তু আজকে ওনার এই সঠিক চিকিৎসাটা হয়েছে এবং উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং আপনাদের সামনে উনি বলতে পারছেন যে হ্যাঁ আমি সুস্থ আমি ভালো আছি। তো যাদের সেই অবদান আসুন ওনার সাথে আমরা একটু কথা বলি কি হয়েছিল এবং কিভাবে ওনারা এই পুরো সময়টাকে ওনারা হ্যান্ডেল করেছিলেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইসমাইল হোসেন। জি জি, দশবাড়ি কুমিল্লা বরুড়া উপজেলা। জি জি, আসলে অত্যন্ত গ্রামাঞ্চল। তো জি, আমার ওয়াইফ দীর্ঘ 2003-04 থেকে আসলে কোমরে আস্তে 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 পেন শুরু হয়, আমি তো নিজে দেখেছি। আসলে সে বাইরে কাজ করতো, বাড়িতে ছিল, কাজ করার কারণে হয়তো আমরা ভাবতাম যে আসলে কোমরে হয়তো সমস্যা দেখা অসুস্থ। আস্তে 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 এটাকে আসলে বেশি ইয়ে করিনি, মানে অত বেশি চিন্তা করি না, স্বাভাবিক হতে পারে। পরে আস্তে আস্তে আমি 2014 দেখিয়েছিলাম হসপিটালে, মানে যখন একটা খারাপ পর্যায়ে চলে গেল, সিলেট দেখিয়েছিলাম, দেখানোর পর আবার পরে 2014 দেখাইছিলাম ল্যাবেট হসপিটালে খানকে। এরপরে আসলে ট্রিটমেন্ট, এমআরআই অনেক পয়সা খরচ করলাম, আসলে চিকিৎসা তেমন পাইনি আর কি। পরে আসলাম 2018 দেখাইলাম, ভালো ডাক্তার, ডাক্তারে কোনো সমস্যা নাই, আসলে আমরা আসলে মানে সর্বোচ্চ ডক্টরই দেখিয়েছি, আপনার সামর্থ্য যতটুকু ছিল ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট দেয় সেটা কিন্তু আসলে ট্রিটমেন্ট আমরা পাইনি আর কি। পরে আবার স্যার আবার কিন্তু আবার ল্যাব ডাক্তার দেখাইছিল, যে একজন ফিজিওথেরাপিস্ট দেখান, উনি সাজেস্ট করেছিলেন। পরে আসলে আমরা খুঁজেছি কুমিল্লাতে একজন ফিজিওথেরাপিস্ট দেখাইছি, আসলে ওনার ওষুধও খাইয়েছি, ওনার ওনার যে এক্সারসাইজ আসলে এগুলো করছি, তেমন পরবর্তীতে আসলে বর্তমান সফিউল্লাহ প্রধান স্যারের সাথে আমার ছেলে আসলে সবসময় হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে এগুলো এগুলো কানেক্টেড আছে, কথাবার্তা বলতো। আজকে 2 ধরেই আমাদেরকে বলতেছে আসলে স্যারের কাছে নিয়ে আসার জন্য, আমি আসলে গুরুত্ব দিই নেই। পরবর্তীতে না পারি যে আসলে বিছনে পড়ে যায়, এমন হয়ে গেছে বিছনে আর থেকে আর উঠতে পারতেছে না, সংসার অচল হয়ে গেছে, মানে সংসারের মধ্যমণি দেখা যাচ্ছে না, এই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই মানুষটি আসলে যদি কাজ করতে না পারে, না পারে মানে কাজ না করুক কিন্তু উনি অসুস্থ আছেন, এটাও দেখতে আমাদের ভালো লাগে। এই যে রুটি বানাবে, রুটি যে তাওয়া ছেকবে সেটাও পারতেছে না, স্বাভাবিক নিজের কাজগুলো করতে পারতেছে না। আমি হাই কমিট দিয়েছি, করছি, সবকিছু করেছি, কিন্তু আসলে পারতেছি না তাকে টিকে রাখার জন্য। পরবর্তীতে আসলাম, এসে স্যারকে দেখাইলাম, স্যার আসলে যে পরামর্শ বা যে ইয়েগুলো দিল, ট্রিটমেন্টগুলো দিল, প্রথম যে ইনভেস্টিগেশন পরে এরপরে চিকিৎসা দিল, চিকিৎসার পরে আসলে আজকে 12-14 দিন খুব ভালো, ইনশাল্লাহ আমার মনে হয় খুব ভালো লাগে, আজকে আমি দেখি তো খুব ভালো লাগছে। কতদিন পর থেকে বোঝা শুরু করেছেন যে উনি ভালো হওয়া শুরু করেছেন? আজকে আমার মনে হয় 3rd দিন থেকে, মানে দেখেছেন যে আপনার উনি ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাচ্ছে এবং উনি নিজেও বলছেন যে না আমার একটু ভালো লাগছে, ভালো লাগছে 3rd দিন থেকে ভালো লাগছে। এবং যেখানে যে ফিজিওথেরাপির যে কারিকুলামগুলো আমি দেখেছি, অথচ আমি থাকতে পারিনি কাছে, কিন্তু আমি বুঝতে পারছি আসলে অনেক টাইম টু টাইম ফোনে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, দেখেছি, কাছে ছিলাম, ভালো লাগছে আসলে। এটা যুগ উপযোগী একটা চিকিৎসা আমি যেটা দেখেছি আর কি, এই চিকিৎসা প্রয়োজন আছে, এটা শৈল চিকিৎসার মতেই মনে হয়, যেন আগের জবনা যে চিকিৎসা ছিল এটা মনে হয় যেন সম্পূর্ণ প্রাকৃতিক মনে হয় যেন চিকিৎসাটা, এটা ভালো লাগতেছে আসলে স্যারের যে চিন্তাধারাটা। তো আমি অনুরোধ করবো আসলে দেশের সবাইকে, যারা এইভাবে অসুস্থতা আছে, যদিও আর্থিকভাবে বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ না করে কিছু কিছু অর্থ যোগান দিয়ে অন্তবাকে স্যারকে একবার দেখাইয়ে চিকিৎসা নেওয়ার জন্য আমি আমি জনগণকে, দেশকে অনুরোধ করবো। যেহেতু আপনারা নিজেরাও দেখেছি ভালো হয়েছেন, দেখেছি ভালো হয়েছে, বিশ্বাস অর্জন করেছি। এবং আসলে আর্থিক অনেকে মনে করে যে বেসরকারি প্রতিষ্ঠান হাসপাতাল অনেক অর্থের প্রয়োজন, আসলে আমি দেখেছি আজকে 12 দিনের ভিতরে অর্থ মোটামুটি মানুষের রিজনেবল মানুষের ইয়ের ভিতরে আছে। স্যার, আরেকটা বিষয় আমরা জানি যে আপনাদের একজন আত্মীয় ছিলেন যিনি গত 2 বছর আগে প্রায় স্যারের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন, মূলত সেটাই আপনাদেরকে ইনফ্লুয়েন্স করেছে আসার জন্য। জি জি জি, তো সে ভালো হয়েছে এবং এই ভর্তির বিষয়ে তারও ইয়ে আছে, ফোন করে স্যারকে বলছে যে ভর্তি তাড়াতাড়ি ভর্তি দিয়ে দেন, আমার আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, উনিই ফোন করেছেন আসলে, এবং প্রথম আমি সিট পাইছিলাম না, আমি 15 দিন ঘুরছি, 15 দিন আমি জিএম স্যারের সাথে ফোন করে করে যোগাযোগ করতাম, আসলে দিত না। পরে আমি নিজেই উইলিংলি নিয়ে চলে আসছি রুগী, রুগী নিয়ে আসছি, আমাকে না ওখানে নিয়ে ভর্তি করাবে ইনশাল্লাহ। পরে বাদ যাক সিট পাইছি না পাইছি না, পরে জিএম স্যার পরে বললাম যে আপনি আপাতত 3 রুগীর সাথে দেন, পরে আমাকে আলাদা
কেবিন দিবেন, ওখানে সিট কনফার্ম করার পরে এরপরে যাক আল্লাহর রহমতে আমাকে আলাদা একটা কেবিন দিয়েছে। আমার জামাই ফোন করছে, তারপরে উনি আমার জামাই, ছোট মেয়ের জামাই, ওর এই বোনের জামাই আবার এখানে চিকিৎসা হয়েছে 2018 সালে। উনি এবং বিদেশ করে এখন মোটামুটি মোটরসাইকেল চালায় বিদেশ করে, দেশে খুব ভালো সব কাজ করতেছে। আপনারা যখন ভর্তি ছিলেন নিশ্চয়ই আশপাশে আপনাদের আরো অনেক পেশেন্ট ছিল, এই ধরনের অনেক পেশেন্ট ছিল, তো তাদেরকে কেমন দেখেছিলেন, যে তারা কেমন সুস্থ হচ্ছে? নিশ্চয়ই আসলে সবচেয়ে দাগ কাটে একটা প্যারালাইসিস রোগী দেখলাম, যে একটা পুরুষ মানুষ, সে অনেক বছর প্যারালাইসিস ভুগছে, দেখলাম যে সে মোটামুটি ভালোই ব্যায়াম করে। আমি জিজ্ঞাসা করছি নিজে উইলিংলি তাকে, কেমন লাগে আঙ্কেল, কেমন লাগে? না খুব ভালো লাগে, দেশের বাড়িতে ফোন করি বলতেছে না আমি খুব ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, এরকম ভালো লাগছে, মুরব্বিটা চলে গেছে, না আমি খুব ভালো লাগছে ওনাকে। 20-25 বছর উনি প্যারালাইসিস ছিলেন, হ্যাঁ উনি যে ওয়ারামগুলি করতেন আমার কাছে খুব ভালো লাগতো, আমি এগুলো পছন্দ করি বেশি, উনি বলছেন আমার কাছে খুব ভালো লাগে, আসলে আমি খুব ভালো অবস্থায় আছি। অনেকেই আসলে প্রশ্ন করেন যে এই প্যারালাইস রোগীরা, যে দীর্ঘদিনের প্যারালাইস, তারা সুস্থ হবেন কিনা, সেটাতে যে আপনারা নিজেরাই দেখলেন, আমি নিজে বাস্তব দেখেছি, বাসায় চলে যাচ্ছেন। যাই হোক, আমরা স্যারের জন্য দোয়া করি যাতে স্যার আজীবন এরকম পেশেন্টদেরকে উনি সেবা দিয়ে দিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ একজন দুজন, এরকম হাজার হাজার অসংখ্য আমাদের মা বোন ভাই, তাদের মুখে যে আমরা চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার জন্য, আমরা চেষ্টা করি তাদের চোখে যাতে ব্যথার জন্য আর কখনো কষ্ট না হয়, আমরা চেষ্টা করি ব্যথা নিয়ে আর একটা মা ভাই বোন কাউকে আমরা ফেরত যেতে দিব না, এটাই আসলে আমাদের অঙ্গীকার। দোয়া করবেন আমাদের জন্য আপনারাও। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।